আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 32 কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পশ্চিমে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। বন্ধুরা, আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা প্রায় 2.8 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আপনাদেরকে যদি আমরা দেখাই আপনারা বোরিং হয়ে যাবেন, তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিডিওকে আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসকে ঘুরে ঘুরে দেখব এবং শেষ পর্বে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুপুরে লাঞ্চ করব, তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি এবং এ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি উত্তরে জাতীয় স্মৃতিসৌধ, উত্তর পূর্বে সাভার সেনানিবাস, দক্ষিণে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি বৃহৎ দুগ্ধ উৎপাদন খামার ডেয়ারি ফার্ম দ্বারা পরিবেষ্টিত। বিশ্ববিদ্যালয়টি শ্যামল পরিবেশ এবং জীব বৈচিত্র্যে অত্যন্ত মনোমুগ্ধকর। বিশ্ববিদ্যালয়ে রয়েছে অসংখ্য জলাশয়। এই জলাশয়গুলোকে পরিযায়ী পাখিদের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হয়েছে, যার ফলে প্রতি বছর এখানে প্রচুর অতিথি পাখি আসে। এটি বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে সর্বজনীন স্বীকৃত বিশ্ববিদ্যালয়। 1970 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে এর কার্যক্রম শুরু হয় 1972 সালে। এই বিশ্ববিদ্যালয়ে কলা, মানবিক, গণিত, পদার্থ বিষয়ক, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসা শিক্ষা, আইন অনুষদ এবং 4টি ইনস্টিটিউট রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমান উপাচার্য পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডক্টর নুরুল আলম, এর আগে উপাচার্য ডক্টর পারজানা ইসলাম, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে 2014 সালের 2 মার্চ থেকে 2022 সালের 1 মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলন কেন্দ্র, যাকে TSC বলা হয়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে দর্শনার্থীদের আনাগোনা থাকে। 1970 সালে যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় তখন এর নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। 1973 সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামে। ঢাকা শহরের মুঘল আমলের নাম জাহাঙ্গীরনগর থেকে এর নামকরণ করা হয়। প্রথম ব্যাচে 105 জন ছাত্র নিয়ে 4টি বিভাগ চালু হয়। বিভাগগুলো হচ্ছে অর্থনীতি, ভূগোল, গণিত এবং পরিসংখ্যান। 1971 সালের 12ই জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। তার আগে 1970 সালে 24শে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন অধ্যাপক মফিজউদ্দিন। পরবর্তীতে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত কবি সৈয়দ আলী আহসান, লোকসাহিত্যবিদ মাজাহারুল ইসলাম, লেখক জিল্লুর রহমান সিদ্দিকী, আপম কামাল উদ্দিন, আমিরুল ইসলাম চৌধুরী, অর্থবিদ আব্দুল বায়েজ সহ অনেকেই। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পরে পুরোদমে একাডেমিক কার্যক্রম শুরু হয়। ক্রমে বিভাগের সংখ্যা বাড়তে থাকে। বাংলাদেশের প্রথম নৃবিজ্ঞান ও ব্যবসা প্রশাসন বিভাগ প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগ এই বিশ্ববিদ্যালয়ে। শুরুতে 2টি অনুষদ নিয়ে যাত্রা করলেও পরে বছর কলা ও মানবিক অনুষদ খোলা হয়। আইন অনুষদের অধীনে আইন ও বিচার বিভাগ 2011 সালে পদচারণা শুরু করেন। বিভাগের প্রথম সভাপতি ডক্টর শাহাবুদ্দিন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদের অধীনে 35টি বিভাগ রয়েছে। অনুষদগুলো হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ, যার আন্ডারে রয়েছে অর্থনীতি বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ, সরকার ও রাজনীতি বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, লোক প্রশাসন বিভাগ। গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদের আন্ডারে রয়েছে গণিত বিভাগ, পরিসংখ্যান বিভাগ, রসায়ন বিভাগ, পদার্থ বিভাগ, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, পরিবেশ বিজ্ঞান বিভাগ। কলা ও মানবিক অনুষদের বিভাগের আন্ডারে রয়েছে বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, ইতিহাস বিভাগ, দর্শন বিভাগ, নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, চারুকলা বিভাগ।
জীববিজ্ঞান অনুষদের আন্ডারে রয়েছে উদ্ভিদবিজ্ঞান বিভাগ, প্রাণীবিদ্যা বিভাগ, ফার্মেসি বিভাগ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ। ব্যবসা শিক্ষা অনুষদের আন্ডারে রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেম বিভাগ, মার্কেটিং বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। আইন অনুষদের আন্ডারে রয়েছে আইন ও বিচার বিভাগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 4টি ইনস্টিটিউট রয়েছে, তা হচ্ছে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট, IBA, JEU, ইনস্টিটিউট অব ইনফরমেশান টেকনোলজি IIT, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড GIS, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সাংস্কৃতিক ইনস্টিটিউট। এছাড়া রয়েছে এখানে ভাষা শিক্ষা কেন্দ্র, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ইন্টারনেট ব্যবস্থাপনা কেন্দ্র, সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে রয়েছে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য সংসপ্তক। এই ভাস্কর্যে এক পা এক হাত হারিয়ে এক সংসপ্তক মুক্তিযোদ্ধা বিজয়ের হাতিয়ার উদ্দে তুলে ধরেছেন এ স্থপতি হামিদুজ্জামান খান। অমর একুশ সামাজিক বিজ্ঞান ভবনের সামনে এবং ছাত্র শিক্ষক কেন্দ্রের সাথে রয়েছে ভাষা আন্দোলনের স্মরণে ভাস্কর্য। মা বাবা তার গুলিবিদ্ধ সন্তানকে ধরে রেখেছে অমর একুশ। এ স্থপতি শিল্পী জাহানারা পারভীন। এছাড়াও এখানে কয়েকটি স্মরণিকা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কবির স্মরণী, মুন্নি স্মরণী, জুবায়ের স্মরণী, স্বপ্না স্মরণী ইত্যাদি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে বাধ্যতামূলকভাবে হলে থাকতে হয়। এই বিশ্ববিদ্যালয়ের সর্বমোট হল সংখ্যা হচ্ছে 16টি, এর মধ্যে ছাত্রদের জন্য 8টি এবং ছাত্রীদের জন্য 8টি হল রয়েছে। হলগুলো হচ্ছে আল বেরুনি হল, মীর মোশাররফ হোসেন হল, শহীদ সালাম বরকত হল, আপম কামাল উদ্দিন হল, মাওলানা বাসানি হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ফজিলাতুল নেসা হল, নওয়াব ফয়জুল নেসা হল, প্রীতিলতা হল, জাহানারা ইমাম হল, বেগম খালেদা জিয়া হল, শহীদ রফিক জব্বার হল, শেখ হাসিনা হল, বেগম সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক বিভিন্ন সংগঠন রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সংঘ ইত্যাদি। এই বিশ্ববিদ্যালয়ের কৃতী ব্যক্তিদের মধ্যে রয়েছে হুমায়ুন ফরিদি, শহীদুজ্জামান সেলিম, আবদুল্লাহ মামুন, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, আনু মোহাম্মদ, ডক্টর সরকার আব্দুল মান্নান, ডক্টর সৌমিত্র শেখর, সজল নূল, ফারুক আহমেদ, মোবারক হোসেন খান, মানস চৌধুরী ইত্যাদি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাকিটুকু ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বিশদভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।